কোনো চেঞ্জ ইমপ্রুভমেন্ট হোক বা ওর যে কোনো ধরনের চেঞ্জ, এটা আপনারা বাসাতে গার্জিয়ান হিসেবে কি কি লক্ষ্য করতে পারেন? আমি ইদানিং দেখলাম, আমি তো আগে যখন সেই যে নামতাম খুব আনইজি ফিল করত নামতে বা উঠতে, এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে, একটু একটু সাহস পায়। এই যে বাসা থেকে বেরোবার সময়ও সে দেখি নিজে থেকেই নামার চেষ্টা করে বা আসার সময় সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করে, এই ইম্প্রুভটুকু হয়েছে। কিন্তু কখনো ডিনাই করে না বা কখনো, বরং সে নিজে থেকে আরো উইলিংলি আরো হচ্ছে মানে আসার জন্য কখন আসবো তাকে নিয়ে আসবো, যার পরে আমি অফিসে আমার অফিসে দুটার পরে যাই আমি ওর জন্য, ওর মাথা একটু সি বাচ্চার পিছনে সময় দিতে, খাওয়া টাওয়া এটা সব কিছু করতে গিয়ে ওর বাচ্চাটার পিছনে সময় দিতে দিতে ওর অবস্থা কাহি হয়ে যায়। আমি তো দুটো বাচ্চা আছে, ওদেরকেও তো সব কিছু করতে হয়, যার কারণে ওর মা সবসময় পারে না। তো যতটুকু পারি আমি সময় দিয়ে ছেলেটাকে স্কুল থেকে আমার স্কুলে এখানে নেওয়া এগুলোই করি। এটা তো এক সপ্তাহ আমরা তাহলে আরও আশাবাদী যে ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ হচ্ছে, কিছু চেঞ্জ চোখে পড়তেছে। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ চোখে পড়তেছে আরো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমরা প্রতি সপ্তাহে একটা করে আপনাদের কাছ থেকে স্পিচ নিব যে আপনি প্রতি সপ্তাহে কতটুকু হতে পারে যে এই সপ্তাহে কোনো ইমপ্রুভমেন্ট আসলো না, হ্যাঁ আপডেট হচ্ছে বা হচ্ছে না, কিন্তু প্রতি সপ্তাহে কিছু না কিছু চেঞ্জ আসবে, যেহেতু এখানে ও রেগুলার এসে ট্রিটমেন্ট নিচ্ছে। আমরা প্রতি সপ্তাহে এমন হচ্ছে গার্জেনের সাথে যখনই প্রতিটা বাচ্চার এক সপ্তাহ ট্রিটমেন্ট হবে, আমরা তখন হচ্ছে আপনাদের কি চেঞ্জ আপনার বাসাতে লক্ষ্য করতে পারবো। কারণ আমাদের কাছে এখানে তো থাকতেছে এক ঘন্টা, বাকি 23 ঘন্টা আপনাদের কাছে থাকতেছে। যেসব চেঞ্জ ইমপ্রুভমেন্ট হতে পারে বা কোনো কিছু আবার নতুন করে খারাপ কিছু শিখতেও পারে বাচ্চাদের, এটা আপনারা হচ্ছে বাসাতে লক্ষ্য করবেন। এই জন্য আমরা প্রতি সপ্তাহে এটা জিজ্ঞেস করবো, আপনারা কি কি লক্ষ্য করতেছেন বাসাতে এটা প্রতি সপ্তাহে নেওয়া হবে। ধন্যবাদ। আর হচ্ছে আর একটা যেটা স্যার, আপনি তো জানেন যে আমাদের এটা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন, হ্যাঁ, আর সমাজসেবা মন্ত্রণালয় থেকে এটা তো আমাদের একদম রেজিস্টার প্রাপ্ত। তো আমরা প্রতি মাসে যে কয়টা পেশেন্ট দেখতেছি আমাদের একটা ফাইল ওখানে পাঠাতে হবে।